আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সুটিস কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি আমার মেয়ের জন্য গড়ি কিনতে আসছি, ঠিক আছে? গড়ির দোকানে আসছি। এই যে একটা গড়ি কিনছি, এটা সারপ্রাইজ মেয়েকে দিব, গিফট করব, ঠিক আছে? এনে সব ব্র্যান্ডের দামি দামি গড়িগুলো হ্যালো। এই যে আজকে একটু বিটুও তো করলাম গড়ির দোকানে, তো আজকে আমার মেয়েকে কলেজে ভর্তি করায় দিয়ে আসলাম, ঠিক আছে? কলেজে ভর্তি করায় বইটি ওই রুমে বইটি দেখাইতে পারবো না, বই কিনছি। তারপরে এই যে কলেজের অনেক কিছু কিনছি, কলেজের ড্রেস দিয়ে আসছি বানাইতে, তারপরে কলেজের জুতা নিয়ে আসছি। তো আমার মেয়ে ভালো একটা রেজাল্ট করছে, বলছি যে ভালো একটা রেজাল্ট করলে আমার মেয়েকে একটা সারপ্রাইজ দিব। তো আমার মেয়ে বলছে কি সারপ্রাইজ, আমি বলছি যে এটা সারপ্রাইজ তো সারপ্রাইজই পরে দিব। তো আমার মেয়ে ইনশাল্লাহ গোল্ডেন এ প্লাস পেয়েছে, তার জন্য আমি খুশি হইয়া কলেজ আজকে ভর্তি করিয়া ড্রেস বানাইতে দিয়ে আসছি, জুতা নিয়ে আসছি, তারপরে হইল এই যে ব্যাগটা নিয়ে আসছি। 1500 টাকা নিছে ব্যাগটা, কলেজ ব্যাগ 1500 টাকা নিছে, এই যে ব্যাগটা, ঠিক আছে? তো ব্যাগটা 1500 নিছে, ঠিক আছে? আমার মেয়ের জন্য সারপ্রাইজ, ওই যে আমি বলেছি এটি ওর বাবা দিয়েছে, ঠিক আছে? ভর্তির টাকা, ব্যাগের টাকা, তারপরে এই যে জুতার টাকা সব, কিন্তু আমার তরফ থেকে আমি এই যে ছোট্ট একটা মেয়েকে বলছি, আমার মন মতো যেহেতু রেজাল্টটা করছে, এর জন্য আমার মেয়ের জন্য এই যে সুন্দর একটা পছন্দ মতো এই যে গড়িটা, কি জানি ব্র্যান্ড, টাইটাল, টাইটান, 2500 টাকা নিচ্ছে, ঠিক আছে? গড়িটা তো এই গড়িটা আমার মেয়েকে আমি পরাই দিব, ঠিক আছে? হাত দাও। এই যে আমি খুবই খুশি মেয়ের রেজাল্টে, তো এটা আমার পক্ষ থেকে মেয়েকে লাগাও। এটা আর আরেকটা আছে, এই যে এটা প্রায় 25,000 টাকা পড়ছে। এটা হলো মিক্স, মানে হোয়াইট গোল্ড আর গোল্ড আর হোয়াইট দুইটা একসাথে এই আংটিটা নিয়ে আসছি বাইতুল মোকারম। আমি লিলি জুয়েলার্স থেকে সব কিছু কেনাকাটা করি, তো আজকে এটাও পরাই দিব, ধরো। তো এই ছিল আমার মেয়ের, এই যে এটা, এই ছিল আমার মেয়ের সারপ্রাইজ এই পরীক্ষার উপলক্ষে, এই বালকটা রেজাল্ট করার উপলক্ষে এই গড়িটা আর এই আংটিটা, ঠিক আছে? তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে ইন্টারও বালকটা রেজাল্ট করতে পারে, যেহেতু বুয়েট ইঞ্জিনিয়ারিংতে চান্স পেয়েছে। সবার কাছে এটাই বলবো, দোয়া করবেন যাতে সুস্থভাবে ভালোভাবে লেখাপড়া করতে পারে। তো আজ এই পর্যন্তই, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।